ব্যর্থ ইঞ্জিনিয়ারটা মন্দিরে 3,700 কেজি ওজনের ঘণ্টা ঝোলালেন এক মুসলিম রাজমিস্ত্রি। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে হিজাব বিতর্ক সহ একাধিক ধর্মীয় উস্কানিমূলক ঘটনা ঘটলেও এবার এক নজিরবিহীন সাম্প্রদায়িক সম্প্রীতির সাক্ষী থাকল মধ্যপ্রদেশের মন্দসৌর। জানা গেছে, নাহরখন নামের এক মুসলিম রাজমিস্ত্রি পশুপতিনাথ মন্দিরের প্রাঙ্গণে একটি 3,700 কেজির মহাঘণ্টা স্থাপন করেছেন। মূলত এই মহাঘণ্টাটি দীর্ঘদিন মন্দির চত্বরে রাখা থাকলেও দুর্ঘটনার আশঙ্কায় তা ঝোলানো হয়নি। এমনকি অনেক বড় বড় ইঞ্জিনিয়ার এসেও এই মহাঘণ্টা বসানোর সাহস দেখাতে পারেননি, কারণ তারাও দুর্ঘটনার কথা ভেবে পিছিয়ে আসেন। তবে এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন নাহরু খান। এই 3,700 কেজির মহাঘণ্টা অনেক আগেই মন্দির প্রাঙ্গণে স্থাপনের জন্য আনা হয়েছিল, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছিল না। পরে নাহরুর হাত ধরেই সম্পূর্ণ হয় এই কাজ। এদিকে এই কাজের জন্য কোনো টাকা না নিয়ে পশুপতিনাথ মন্দিরেই মহাঘণ্টা স্থাপন করেছেন নাহরু। গত রবিবার সন্ধ্যায় এটিকে বাজানো হয়। এ প্রসঙ্গে মন্দসৌরের বিধায়ক জসপাল সিং সিসোদিয়া বলেছেন যে নাহরু ভাই বিশ্বাস করেন যে তিনি সামাজিক এবং ধর্মীয় কাজে নিযুক্ত আছেন। আমি এবং ডিএম সাহেব অনুরোধ করেছিলাম, তারপর নাহরু খান মন্দির চত্বরে একটি পাদদেশ তৈরি করে সেখানে ঘণ্টাটি লাগিয়ে দেন। এছাড়াও মন্দসৌরের জেলা শাসক গৌতম সিং জানিয়েছেন যে মহাঘণ্টা প্রতিষ্ঠা একটি বড় চ্যালেঞ্জ ছিল। নাহরু খান প্রায় 15 দিন সময় নিয়ে নিরাপদেই মহাঘণ্টাটি স্থাপন করতে সক্ষম হন। প্রসঙ্গত উল্লেখ্য, এই মহাঘণ্টাটি প্রায় 6 ফুটে লম্বা এবং এর বেশ প্রায় 66.50 ইঞ্চি। পাশাপাশি এই মহাঘণ্টা বাজানোর জন্য 200 কেজির বেশি একটি দোলনা প্রস্তুত করা হয়েছে। শিশুরাও সহজেই এটি বাজাতে সক্ষম হবে, কারণ এটাতে বিয়ারিং দেওয়া আছে। তবে নাহরুর এই মুহূর্তে কাজে তাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ।